সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝরা থেকে দুই সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মিজানের কাছ থেকে নীলা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। সাভার প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। সাভারের স্কুল ছাত্রী নীলা হত্যার পাঁচ দিন পর গ্রেপ্তার হল প্রধান আসামি মিজানুর রহমান। শুক্রবার রাত 9টার দিকে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকফিল্ডের পাশে একটি মাদকের স্পট থেকে দুই সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপর দুজনের নাম সাকিব ও জয়। পুলিশ বলছে হত্যার সময় এরা দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিল। মিজানের কাছ থেকে নীলা হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেহেতু সে একজন নেশা করে তার মাদক স্পটগুলোকে আমরা বিভিন্নভাবে তীক্ষ্ণ নজর ধরি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সুস্পষ্ট নির্দেশনা নিয়ে যেখানে যেখানে যা যা করে আমরা সব কিছু ব্যবহার করে তাকে আজকে এই রাত্রে 9টার দিকে আমাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মিজান ও তার দুই সহযোগীকে আজ আদালতে হাজির করা হবে। এ নিয়ে আলোচিত ওই মামলায় মিজানের বাবা মা সহ ছয়জনকে গ্রেপ্তার করা হলো। মিজানকে আমরা দিব্য আদালতে রিমান্ডের আবেদন চেয়ে প্রেরণ করবো। দিব্য আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে নিয়ে অভিযান চালাবো সেই এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত সেই বিষয়গুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসতে পারবো। 20 সেপ্টেম্বর রাতে সাভারের পালপাড়া এলাকায় স্থানীয় অ্যাসিড স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রেমের প্রস্তাবে রাজি না হয় মিজানুর রহমান ও তার সহযোগীরা এই হত্যা করেছে বলে মামলায় অভিযোগ করেন নীলার বাবা মা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।